আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2022 সালের ডিসেম্বর মাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনের সময় থাকবে 10 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি সমমান, জিপিএ 3.00, বয়স থাকবে 17 থেকে 21 বছর, এবং টেকনিক্যাল ট্রেড এবং টিটিটিআই কোর্স থেকে সম্পন্ন প্রার্থীদের জন্য বয়স থাকবে 17 থেকে 21 বছর। যোগদানের সম্ভাব্য তারিখ থাকবে 3 মার্চ 2024 সাল, অর্থাৎ 2022 সালের এটাই ছিল সৈনিক পদের প্রথম একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে 2021 সালের ডিসেম্বর মাসে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেটার মার্চ অলরেডি শেষ হয়ে গেছে। সকল রিক্রুটগণ 2023 সালে যোগদান করবে। এখন যেটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটার যোগদান হবে 2024 সালের 3 ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা এখনও অফিসিয়ালভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে এখনও প্রকাশ পায়নি, তবে কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। অর্থাৎ এটার আবেদন থাকবে 10 ডিসেম্বর থেকে শুরু হবে এবং 31 জানুয়ারিতে শেষ হয়ে যাবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত কিছু আলোচনা করে ভিডিওতে বলছি, তো আপনারা লাইক দিয়ে পাশে থাকুন। 2023 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো। অর্থাৎ এটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন যোগ দিন, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারক আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো অবস্থায় বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি আছে, SMS অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 10 ডিসেম্বর থেকে শুরু হবে 2022 সাল এবং শেষ হবে 31 জানুয়ারি 2023 সালে। হ্যাঁ, আবেদনের যোগ্যতা দেওয়া আছে। আবেদন করতে হবে সাধারণ প্রার্থী, একজন তার যোগ্যতা অনুযায়ী GD টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবে। এছাড়াও BNCC সেনা সন্তান, SS এবং TTTI হতে প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবে। সকল SMS অনলাইনে আবেদন করতে হবে এবং প্রতি অনলাইন আবেদনের জন্য 200 টাকা কর্তন করতে হবে। যোগ্যতা থাকছে সকল টেট পুরুষ ও মহিলা, বয়স 3 মার্চ 2024 তারিখে 17 থেকে 23 বছর হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা থাকবে SSC সমমান, মাদ্রাসা কারিগরি উন্মুক্ত ও যে কোনো বিভাগ হলেই চলবে। GPA 3.5 উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল টেট শুধুমাত্র পুরুষ মহিলা, বয়স থাকবে 3 মার্চ 2024 তারিখে 17-এর কম 21-এর বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা থাকবে SSC সমমান, যে কোনো শাখার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে দেওয়া আছে টেবিল 1 এবং টেবিল 2 অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। এখানে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীগণ আবেদন করতে পারবে। এখানে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের উচ্চতা 1.68 মিটার, পাসপোর্ট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাসপোর্ট 4 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য 1.60 মিটার, পাসপোর্ট 3 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাসপোর্ট 1 ইঞ্চি হতে হবে। ওজন হতে হবে ন্যূনতম 49.90 কেজি, 110 পাউন্ড, এবং মহিলাদের জন্য 47 কেজি, 104 পাউন্ড। বুকের মাপ ন্যূনতম হতে হবে 30 ইঞ্চি স্বাভাবিক, 36 ইঞ্চি স্বাভাবিক, 2 মিটার প্রশস্ত করলে 32 ইঞ্চি হবে, স্বাভাবিকভাবে 28 ইঞ্চি, এবং মহিলার ক্ষেত্রে 30 ইঞ্চি হতে হবে। ভর্তির জন্য নিম্ন এখানে কিছু কাগজপত্র দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সনদপত্র, শিক্ষাগত যোগ্য প্রতিষ্ঠানের কর্তৃক স্থায়ী জন্ম নিবন্ধন, মূল মার্কশিট এবং প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন, পিতামাতার ভোটার আইডি কার্ড, সত্যায়িত ফটোকপি, 5 কপি 6 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি ছবি আনতে হবে। সাঁতার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আনতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য কাগজ, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এবং উপজাতির ক্ষেত্রে উপজাতির সকল ধরনের সার্টিফিকেট কর্পোরেশন ইউনিয়ন চেয়ারম্যান দিয়ে সত্যায়িত করে নিয়ে আসতে হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া হবে স্বাস্থ্যগত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বুদ্ধিমত্তার পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্নবর্তিত ব্যক্তিগত দরখাস্ত অর্থাৎ আবেদন করতে পারবে না। যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত, ফৌজদারি মামলায় অপরাধপ্রাপ্ত এবং সামরিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত সকল প্রার্থী আবেদন করতে পারবে না। প্রশিক্ষণ সেদাসন্তরে সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের এখানে দেওয়া আছে
টেকনিক্যাল ট্রেডের প্রার্থী তার টেবিল অনুযায়ী যার যার ট্রেডের যোগ্যতা অর্থাৎ টিটিটিআই ও টেকনিক্যাল ট্রেডের যোগ্যতা অনুযায়ী একটি প্রার্থী একাধিক পদে আবেদন করার সুযোগ পাবে। এখানে বিভিন্ন সেন্টার দেওয়া আছে, যেমন ইঞ্জিনিয়ার সেন্টার, সিগন্যাল সেন্টার, ইএমই সেন্টার দেওয়া আছে, এমসি সেন্টার, অর্থাৎ এখানে সকল ট্রেড অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেড টিটিটিআই কোর্স সম্পন্ন করেছে এই টেবিল অনুযায়ী তারা আবেদন করতে পারবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী জেলা কোটা দিয়ে জেলা কোর্টে আবেদন করতে হবে। আবেদনের সময় থাকবে 10 ডিসেম্বর 2022 হতে শেষ হবে 31 জানুয়ারি 2023 তারিখে। অনলাইনে এসএমএস করতে হবে পুরুষ এবং মহিলা। প্রথমে অনলাইনে একজন প্রার্থী প্রথমে জিডি অর্থাৎ সাধারণ সৈনিক পদে আবেদন করতে পারবে। আবেদনের নিয়ম এখানে দেওয়া আছে, পরবর্তীতে টেকনিক্যাল ট্রেড দেওয়া আছে, এর পরবর্তীতে আছে বিএনসিসিতে, পরবর্তীতে সেনা সন্তান এবং 5 নম্বর দেওয়া আছে টিটিটিআই অর্থাৎ টিটিটিআই থেকে যারা 6 মাসের কোর্স উত্তীর্ণ হবে এদের নতুন একটি এরা অন্য একটি কোটার মাধ্যমে ভর্তি হতে পারবে, টিটিটিআই কোটা থেকে ভর্তি হতে পারবে। এখানে দেওয়া আছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপে আবেদন করতে হবে, এরপরে টেলিটক নাম্বার থেকে 200 টাকা রিসার্চ ফি দিতে হবে, এর মাধ্যমে কম্পিউটার দোকান থেকে আপনারা সবাই অনলাইনে আবেদন কোন করবেন এবং নিজ মোবাইলে www.joinbangladeshearmy.mil.bd ওয়েবসাইটে গিয়ে নিজের আবেদন সম্পূর্ণ করতে পারেন। প্রথমে দেওয়া আছে প্রথম এসএমএস আসবে, দ্বিতীয় এসএমএস এবং একজন প্রার্থীর 72 ঘন্টা পূর্বে তার পরীক্ষার ডেট, স্থান, তারিখ তার এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা আবেদনপত্রটি নিজের সঙ্গে রাখবেন এবং এখনও তো আবেদন শুরু হয়নি, 10 তারিখ থেকে আবেদন শুরু হবে, 10 থেকে 31 জানুয়ারির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে 17 থেকে 20 বছর। আর টিটি এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র 17 থেকে 21 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি 2022 সালের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাই ছিল 22 সালের সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ। এর আগে 2021 সালের ডিসেম্বর মাসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, অর্থাৎ এটা ছিল 22 সালের নিয়োগ, অর্থাৎ এটার জয়েন হবে 2024 সালের 3 ফেব্রুয়ারি। অর্থাৎ আপনার যার যার যোগ্যতা অনুযায়ী যাদের বয়স আছে 17 থেকে 20 বছর এবং 21 বছর তার যোগ্যতা অনুযায়ী ট্রেড অনুযায়ী আবেদন করবেন। তো এটা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি, তবে কিছুদিনের মধ্যে প্রকাশ পাবে। প্রকাশ করলে নতুন একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন এবং ভিডিওটিতে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখবেন। তো এই ছিল ভিডিও। তো আপনারা কিছুদিনের পর থেকে আবেদন শুরু করতে পারবেন, 10 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তো আল্লাহ হাফেজ।